অবস্থা, এরপর দিন যদি একটা দিন 2 টাকা। এই যে স্যার এটার ফাইল, না ভাই করো তো কি বড় ছোট করো, আটকে গেল নাকি? না স্যার এই যে বড় ছোট করতেছি তো। আচ্ছা তোমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে আমার কাছে। আচ্ছা এবার হয়েছে, এবার হয়েছে, ঠিক আছে, এখন ঠিক আছে, এবার করো। আচ্ছা ঠিক আছে, করতে অসুবিধা, বুঝতে অসুবিধা? না এখানে তো স্যার অসুবিধা নেই। আমি এই যে নিচে যে ডিক্সনারি লিখছি 3.1 ইন ডট ডেস, এটা কি ঠিক আছে? মানে এটা নিয়ে একটু কনফিউজ আছে। ভাই আপনার আর্থিং কই প্রপার কই প্রপার করেন না, ও প্রপার করেন না। তুমি লিংকের মধ্যে জেএস কেমনে দিলা? উল্টা পাল্টা করতেছে কেন? ছেলে তো সব ওলট পালট বানাই ফেলতেছে। জি স্যার আমাকে কিছু বললেন? জি আপনাকে বলছি, জি স্যার বলেন, শুনতেছি। বললাম তুমি এই যে কি করলা কিছু তো বুঝলাম না, নিচের দিকে যাও। এইটা কি সিরিয়াল হয়েছে? তুমি ওটা কপি পেস্ট করো নাই কাটা টেমপ্লেট? না স্যার ওইটা তো আমি এটা কপি পেস্ট করে নাই স্যার। কেন করো নাই? স্টার্টার টেমপ্লেট তো আমি কপি পেস্ট করে নিয়ে আসতে বলছি, বুঝছ না? জি স্যার। কিন্তু যে স্ট্রাকচারটা দিছো এই স্ট্রাকচার হয় নাই, এটাতে আমাদের জাভা স্ক্রিপ্টে যে সকল বুটস্ট্র্যাপের কাজ আছে সেটা অ্যাক্টিভেট হবে না। ও আচ্ছা স্যার ঠিক আছে, আমি আনতেছি কপি করে। ওটা খেয়াল ছিল না স্যার আমার, কপি করো। আমি ম্যানুয়ালি করে ফেলছি। হ্যালো, যে নেটের হইলো কথা বলে বুঝো না। হ্যালো, জি স্যার, জি স্যার, হ্যাঁ শাকিল শিকদার, জি স্যার, আচ্ছা স্যার, ওহ
আল ইমরান জি স্যার শুনতেছি বলেন এটা একটু মিনিমাইজ করো আর নিচে নিচে যায় একটু ইয়া করো জুম করো কন্ট্রোল প্লাস প্লাস দাও জুম হবে একবারে নিচে যেতে যাও আর একটু করো আর এইচটিএমএল এর ক্লোজিং এর পর কতগুলো এন্টার দাও এইচটিএমএল এর ক্লোজিং এর পর হ্যাঁ ব্যাস ব্যাস এ দেখো তোমাদের পথে এটা বলতে তখন ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে অপশনাল জাভাস্ক্রিপ্ট ফর পাসটা কি লিখতে বলছে জেকিউরি ফাস্ট ওকে খেয়াল করো পাসতে লেখা আছে যেতে জেকিউরি ফাস্ট দেন হচ্ছে দেন প্রপার জেস তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ জেস আর তুমি কি করছো বুটস্ট্র্যাপ যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেস এর ফাস্টে দিছো তারপরে দিছো যে জেকিউরি এরপরে প্রপার কোথায় দিবা যদিও কি আমরা এই রো কলাম এগুলো ইউজ করতেছি এটার জন্য কি জাভাস্ক্রিপ্টের দরকার নাই কিন্তু যখনই আমরা ক্যারোসেল বা হাবিজাবি ইউজ করব যেগুলো হচ্ছে কি এই জাভাস্ক্রিপ্টের সাথে লেয়ারযপূর্ণ তখন সেগুলো কিন্তু আর কাজ করবে না তো সারা দিন টোকাইবা যে আমার তো আর কাজ করে না দরছে আগে পড়তে হবে যে ওরা কি কি বলছে ক্লিয়ার জি স্যার আচ্ছা ঠিক আছে এখন শাকিল দেখাও তোমারটা ছোট বড় করে ঝামেলা নেট চলে গেছিল এর মধ্যে তোমাদের এটা ঠিক আছে শাকিল এরপরে হচ্ছে ঠিক আছে তোমার স্ক্রিন শেয়ারটা অফ করো আচ্ছা স্যার এরপরে দেখাও মাহাদি মাহাদি গোলাপ ফুলের আড়ালে না এটা গার্লফ্রেন্ড এর স্কার্ফের আড়ালে কোনটা মাহাদি মাহাদি কি আসো নাকি জি স্যার আছি স্যার এইটাতে গোলাপি কালার এটা কি কারো স্কার্ফের পিছনে তুমি না স্যার এটা কি এটা স্যার ফুল ছিল স্যার ও আচ্ছা আমি মনে করছি কি নাকি ফ্লাওয়ার করে আছে স্যার দেও তোমারটা স্ক্রিন শেয়ার করো স্যার আমি এখানে শাকটে গেছি স্যার স্যার এখানে ওই আটকে গেছে স্যার প্যাডিং টা নিতেছে না স্যার যে ব্রাউজারে যায় স্যার এই যে এরকম হয় স্যার আচ্ছা তোমার আগে এটা ঠিক করো তোমার 60 নম্বরের মধ্যে দুইটা ডাবল কোটেশন হয়ে গেছে 60 নম্বর লাইনে একবারে নিচে 60 কত নাম্বার স্যার 60 60 নাম্বার হ্যাঁ এই যে এটা দেখছো যে ডাবল কোটেশন এটার জন্য নিচেরটা প্রপার পাইতেছে না দুইটা ডাবল কোটেশন পড়ছে হ্যাঁ একটা কাটো এখন তো দুইটা গেছে একটা হবে ব্যাস আচ্ছা এবার বলো কি ঝামেলা তুমি দেখি কিছুই করো না কোথায় গেছিলা স্যার এই যে আরে বানাইছো কাল হ্যাঁ তুমি কি কাল ছবি দেখতেছিলে নাকি জি স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ বুঝতে পারছো একসাথে সব চেঞ্জ করার জন্য এই কাল কালটারে সিলেক্ট করো আরে সব একসাথে করার দরকার নেই ডাবল ক্লিক করো শুধু কালটারে সিলেক্ট করো শুধু কাল কন্ট্রোল এস কন্ট্রোল এস তারপর হচ্ছে রিপ্লেস তারপর যে খালি জায়গা রিপ্লেস হয়ে টিওএল replace all okay এটা কেটে দাও সেভ করো কন্ট্রোল এস ওকে এবার এই জায়গা থেকে এই যে ভিউ থেকে যাও রান করো ভিউ ভিউ ওই যে সোর্স সার্চের সাথে ভিউ হ্যাঁ ভিউ এই জায়গাতে হচ্ছে ভিউ কারেন্ট ফাইল ইন এই যে ক্রোমে ক্লিক করো আরে ভাই ভাই খুঁজে যাও ভিউ কারেন্ট ফাইল ইন এই যে পাশে হচ্ছে যে ক্রোম
আবার নিচে এই যে ক্রোমে যাও জি স্যার আর বাস জি স্যার গার্লফ্রেন্ড আছে কয়টা জি স্যার গার্লফ্রেন্ড আছে কয়টা এখন যদি এদিক সেদিক না বুঝো তাহলে তো সমস্যা না স্যার নাই স্যার না থাকতে এই অবস্থা থাকলে জানি কি অবস্থা আচ্ছা ঠিক আছে কই রান তো হইতেছে না কই দেখি তো না কই গেল আর স্ক্রিন শেয়ার করছি তো স্যার স্যার রান করাইছি তো স্যার রান করাইছো কিন্তু তুমি সঠিকভাবে স্ক্রিন শেয়ারটা হয় নাই তোমার ঠিক আছে তুমি আবার শেয়ার স্ক্রিনে ক্লিক করো ক্লিক করার পর উপরে দেখো যে যে স্ক্রিন স্ক্রিন সিল একটা অবস্থাতে আছে দেখছো স্যার এবার হইছে স্যার হ্যাঁ এবার হইছে গুড বয় এই তো এবার ছোট বড় করো কিছু কি ব্যাপার তুমি কন্টেইনার ইউজ করো নাই স্যার ওইটা এই দেখেন এক জায়গায় একটা দেওয়ার পরে ওইটা সলভ করার জন্য স্যার খুঁজতেছিলাম এর জন্য আর করা হয় নাই স্যার আচ্ছা দেখি ডিবে যাও তো ইয়াতে যাও নোটপ্যাডে স্যার নোটপ্যাডে যাও হ্যাঁ কোডে যাও জি স্যার কই স্যার ওইটা করি নাই স্যার যে এটার কল যে এই জায়গায় সমস্যা ছিল না স্যার এটা খুঁজতেছিলাম আরে তোমার স্ক্রিনে আসে নাই তুমি আবার শেয়ার স্ক্রিন অফ করো তারপরে শেয়ার স্ক্রিন আসলে অন্য কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই ডাইরেক্ট শেয়ার জি স্যার শেয়ারে ক্লিক করো হ্যাঁ এবার আচ্ছা এই যে কন্টেইনার বানান ভুল গেছে TAINER NI হ্যাঁ TAI আই লিখছো আচ্ছা সেভ করো সেভ করে রিলোড করো হাই রে কপাল সেভ স্যার এ তো হয়ে গেছে যাও এবার মাস্তি করো কাজে কোনো সমস্যা এখন সবসময় এআইটা ঠিক মতো রাখবা আমি কিন্তু অ্যালাইন ভুল হলে কিন্তু আমি রেগে যাই ঠিক আছে আবার বলে রাখি অ্যালাইন যদি ভুল হয় আমি কিন্তু রেগে যাই অনেক 18 নাম্বার লাইনটার মধ্যে অ্যালাইনটা ঠিক করো ঠিক আছে ডিপতে বাইরে হয়ে গেছে 18 নাম্বার লাইনে যাও 18 নাম্বার লাইন হ্যাঁ ক্লিক করো ডিবের সামনে 18 নাম্বার লাইন জি স্যার আচ্ছা ওটা 18 না সরি এটা 16 স্যার 18 তে তো স্যার আসছে স্যার না না 18 16 16 16 নাম্বার লাইন ট্যাব দাও একটা ব্যাস আর এটা একটু বড় করো এটা ওই যে জুম মানে আতসিকার প্লাস আছে দেখো যে টুলস এর নিচে দেখছো প্লাস সাইন জি স্যার আচ্ছা করছো ভালো হইছে হ্যাঁ একটু বড় রাখবা ছোট না রাখবো ঠিক আছে আর অনেক জি স্যার দেখাচ্ছি দেখো গুগল ক্রোম ইউজ করবা ঠিক আছে আমি আমার ফায়ারফক্স ইউজ করি তো ক্রোম দে ওপেন করতেছি কতটুকু করছো ফুল করছি হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দেখতেছি সব পক পকা আর একটু ছোট করো ব্যাস কমপ্লিট আমাদের বেসিক ইউজটা আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে শেয়ার অফ করে দাও তো আমরা বেসিক ইউজটা শেষ করলাম ঠিক আছে এখন আমরা কিছু স্পেশাল ইউজ দেখব তবে এর আগে আমরা আবার একটু জুম মেরে আসব ঠিক আছে আমরা লেআউট নিয়ে কাজ করতেছিলাম তো লেআউটের মধ্যে যাই
এটা আবার গেল কেন? আচ্ছা এটা আসতে থাকো, দেখা যায় স্ক্রিন? হ্যালো জি স্যার, জি স্যার দেখা যায়। আচ্ছা ওইটা আসতে থাকো, আমি আবার কি করলাম এটারে কন্ট্রোল ডি করে ফেললাম, ওকে কপি করলাম। এখন এই যেতে আমরা স্পেশাল ইউজ কিছুটা দেখব, স্পেশাল আসছে। তো আমরা গ্রিডের মধ্যে যে জিনিসটা দেখলাম, আরে কপাল এত কোনটা কত, আচ্ছা স্যার আমার সাথে জন্য স্যার কাটটা কাটটা বাদ করছে স্যার, অদ্ভুত স্যার, দেখাবা দেখাও কারণ আমরা তো রেসপন্সিভ এর জন্য তো আমরা বুটস্ট্র্যাপ সিএসএস ইউজ করতেছি। আসছে ঠিক আছে, আমাদের তো বিট সিস্টেমের মধ্যে আমাদের প্রাথমিক ধাপটা আমরা শেষ করছি, হচ্ছে আমরা যদি এটা স্ট্রাকচারটা দেখি একটি অপশন, এর মধ্যে হচ্ছে এই যে ক্লাস প্রিফিক্স, আমরা কল ইউজ করছি, কল এসএম ইউজ করছি, কল এমডি ইউজ করছি, কল এলজি ইউজ করছি, আর একটা হচ্ছে এক্সেল, এই যে লেখাই আছে এক্সট্রা লার্জ, লার্জ মিডিয়াম, স্মল এক্সপ্রেস, ওকে, এবং প্রত্যেকের ব্রেক পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে যখন হচ্ছে কত 1200 উপরে হবে তখন হচ্ছে কি এক্সট্রা লার্জ ধর হইতেছে, আর এটার ব্রেক পয়েন্ট হচ্ছে কি 1140 পর্যন্ত সে এটা ধরে রাখবে, তারপর এটা হচ্ছে 992 পর্যন্ত, 992 থেকে এই যে তোমার হচ্ছে 1200 মধ্যে সে এটা কাজ করে, বুঝতে পারছি, তখন সে কি 960 এর মধ্যে তার ব্রেক পয়েন্ট, এগুলো হচ্ছে কি কন্টেনার উইথ, ঠিক আছে, সরি এটা হচ্ছে কন্টেনার উইথ, ঠিক আছে, এবং সে ব্রেক পয়েন্ট হবে করবে এই যে 1200 এর চাইতে বড়, এটা হচ্ছে 992 এর চাইতে বড়, এটা হচ্ছে কি 768 এর চাইতে বড়, ঠিক আছে, আর এটার তখন উইথ কত হয় কন্টেনারের 720, এটা হচ্ছে 540, আর এটা কারণ হচ্ছে আমাদের ছোট যে ডিভাইস এটা সর্বশেষ যতটুকু আমি জানি সেটা হচ্ছে 350, কত 350, বুঝতে পারছি, যেমন আমার যে মোবাইলটা আছে ওইটার হচ্ছে স্ক্রিন হচ্ছে 350, তো এখন স্ক্রিন গুলো আস্তে আস্তে ওয়াইড হইতেছে, আর এটা হচ্ছে কি এক্সট্রা স্মল কত পর্যন্ত নেয়, 573 কত পর্যন্ত, এবং গাটার আসতে কয়টা দুই পাশে, ঠিক আছে, 15 পিক্সেল 15 পিক্সেল লেফটে এবং রাইটে, ঠিক আছে, প্রত্যেকটা কলামের, ক্লিয়ার পাইছি, নেস্টেবল ইয়েস, কলাম অর্ডারিং ইয়েস, মানে কলাম কিন্তু আমরা কিভাবে নিতে পারবে সেটা হলো অর্ডারিং, ওকে, তো এটা ছিল আমাদের বেসিক ইউজ, অলরেডি আমরা করে ফেলছি তাই না, এখন হচ্ছে আমরা কিছু স্পেশাল ইউজ দেখবো, ঠিক আছে, তো এই স্পেশাল ইউজের জন্য আমরা আমাদের কোডটাকে যদিও কি কপি পেস্ট করে ফেলছি, ঠিক আছে,
স্পেশাল ইউজ করবো এই যেহেতু আমি লিখলাম সাপোজ কিছু লিখলাম বা হচ্ছে আমি এটার উপরে কন্টেনারের উপরে একটা H1 ট্যাগ দিলাম আসলে এগুলো আরো পরে শিখাইতাম কিন্তু তোমাদের তো ক্লাস অল্প তাই এটা হচ্ছে মানে বোর্ডটা ভালোভাবে পারার পর দেন হচ্ছে অ্যাডভান্স লেভেলে ঠিক আছে তো আমরা এইটা একটা স্পেশাল ইউজ এর জন্য আমরা কি কাজটা করবো সেটা এখন একটু দেখি তো আমাদের দুইটা পরপর আছে ঠিক আছে স্পেশাল ইউজ হচ্ছে এটা আচ্ছা আমি এটাকে একটু সেন্টারাইজ করে দিই ক্লাস সেন্টার করার জন্য কোন কোন ক্লাস বলো এক্স অ্যালাইন সেন্টার এক্স সেন্টার এক্স অ্যালাইন সেন্টার বলো ওকে এখন আমরা কন্টেনারের স্পেশাল ইউজ দেখব এখন তো সব একই রকম তাই না উপরে এবং নিচের কলাম সব এক আচ্ছা একটা হরিজন্টাল লাইন লাইন বুঝা যায় হ্যাঁ বুঝা যায় ওকে এখন যদি আমরা ছোট বড় করি তাহলে সহজে বুঝে যেতেছে এই পার্ট আলাদা এই পার্ট আলাদা ক্লিয়ার এখন হচ্ছে আমরা দেখবো স্পেশাল ইউজটা কোথায় সেটা হচ্ছে প্রথমটার মধ্যে আমরা কন্টেনারের এই জায়গাতে লিখে দেব কন্টেনার ড্যাশ এমডি কত এমডি মানে এমডি পর্যন্ত সে কন্টেনার থাকবে এরপর অটোমেটিক সে ফুল স্ক্রিন নিয়ে নিবে ঠিক আছে বুঝে আসছে হ্যালো এখন হচ্ছে কি এমডি পর্যন্ত চলে আসতো এটা হচ্ছে এমডি ওকে যখনই হচ্ছে এই যে এখন এসএম এ চলে আসবে দেখা যায় যে দেখছো যে নিচেরটা কিরকম আর উপরেরটা কিরকম বুঝা গেছে এখন ঝামেলা হচ্ছে একটা খেতে মজাদার কিন্তু পপুলার নুডলস তো এটা হচ্ছে কি আমাদের এই যে এতে যদি আমরা কন্টেইনারটাকে ধরি তাহলে দেখবো যে এটার মধ্যে কি প্রপার্টিজ আছে যে কল এমডি ওকে পাইছি তো অটোমেটিক কি হয়ে গেছে কন্টেইনার ফ্লুইড হয়ে গেছে এই দেখো 100% হয়ে গেছে কন্টেইনার এমডি আর কন্টেইনার ফ্লুইড একই এই দেখো এটাতে কন্টেইনার এমডি কি লেখা আছে উইথ 100% ওকে কন্টেইনার ফ্লুইড হচ্ছে ফুল স্কিন ঠিক আছে 100% উইথ 100% ফুল স্কিন তো আমাদের মাঝে মধ্যে যেটা দরকার পড়ে বড় স্ক্রিনে কন্টেইনারটা থাকবে কিন্তু যখন হালকা একটু ছোট হয়ে যাবে তখন এটা ফুল স্ক্রিন নিয়ে নেবে ঠিক আছে আদারওয়াইজ কন্টেইনার এমডি হ্যাঁ তখন আমরা কন্টেইনার এমডি নিব বুঝে আসছে মনে থাকবে স্মল থেকে এটা আমরা চাইলে এলজি তেও নিতে পারতাম কিসে এলজি আমরা যদি এই জায়গাতে এলজি দিতাম তাহলে এলজি তে এসে সে কি করতো এমডি এর জায়গাতে এসে ভাঙতো আমি যদি আমরা রিলোড দিয়ে এটা ভেঙেছি চললাম পুলিশ তো এটা হচ্ছে কি আমরা ওই যে রেসপন্সিভ করতে গেলে যে আমাদের এক্সট্রা সিএসএস হাবি দাবি করা লাগে পাও পাও আমরা অনেকে জানি না এটা ঠিক আছে এই কারণে হয় চললাম গুড এটা হচ্ছে কন্টেইনারে স্পেশাল ইউজ গুড ক্লিয়ার হয়েছে এখন আমরা কিছু রো এর স্পেশাল ইউজ কি শিখব রো এর স্পেশাল যদিও তোমরা পারো এটার আমি কন্ট্রোল ডি করলাম ওকে তো এই জায়গার মধ্যে আমরা বেশি ইয়া রাখবো না কলম রাখবো অনেক কম 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 দিয়ে কারণ যেহেতু রোয়ের কাজ করবো
12 থেকে সাপোজ কমাই দিই আমরা 6টা করে রাখি হ্যাঁ আমরা বুঝতে পারতেছো তো না একটু বেশি হার্ড লাগতেছে কোনটা তোমার সহজ লাগলে হবে না বাকি সবারও সহজ থাকতে হবে ওকে এখন আমরা এই যে রো এর ইউজটা দেখবো সাপোজ আমার 6টা কলমের দরকার এবং সেটা ছোট ছোট থাকতে হবে এরকম হইতে পারে না মানে সবগুলো ছোট ছোট ইমেজ আছে আমার এটার মধ্যে রাখতে হবে এখন আমি সেটার ব্যাপার কিভাবে দেখবো এবং এই কলাম গুলো সব মাঝখানে থাকতে হবে এটার জন্য তো আমরা ক্লাস জানি তাই না কিলে কি বলো তো সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ও জাস্টিফাই কন্টেন্ট ওকে মাঝখানে চলে আসলো এখন আমি চাইতেছি যে এটা মাঝখানে না আমরা প্রত্যেকটা একটা বর্ডার দিয়ে দিই হ্যাঁ তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা সমস্যা নাই এগুলো সব আমরা লিস্ট করবো কোনটার সাথে কোন কোন জিনিসগুলো আছে এখানে যদি টেক সেন্টার ইউজ করতাম তাহলে তো স্যার মাঝখানে আসতো টেক সেন্টারের কথা বলি নাই রে ভাই আমার কলাম গুলো সেন্টারে রাখতো আচ্ছা তোমার কথাটাও আমি রাখবো বর্ডার এখন তোমার কথা অনুযায়ী আমি এই জায়গাতে টেক্সট সেন্টার দেব না স্যার এটা তো সাইড আইসে পড়ছে হ্যাঁ আমি তো এটা জাস্ট রোটাই স্যার সেন্টারে হ্যাঁ আমার তো একটা কলাম সহকারে সব সেন্টারে ওকে আমি যদি দুইটাই চাইতাম যে ভিতরে টেক্সটও আমি সেন্টারে চাই কলামও সেন্টারে চাই তখন আমি টেক্সট সেন্টার লিখব সব সময় খেয়াল রাখতে হবে টেক্সট মানে হচ্ছে টেক্সট নট ফর কলাম ওকে এটার জন্য স্পেশাল যেটা সেটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কন্টেন্ট সেন্টার মানে যে ভিতরে যে কন্টেন্ট গুলো আছে প্রত্যেকটা ডিপ এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা কম্পোনেন্ট এবং কন্টেন্ট এখন যদি আমরা এটাকে রিলোড দেই এখন সবই আছে এটা সেন্টারও থাকলো মাঝখানেও কারণ হচ্ছে এটা মিলে গেছে ফাঁকা ফাঁকা থাকুক তাই না আমি যদি চাইতাম এটা রাইট সাইডে থাকুক তাহলে কি করতে হইতো তাহলে আমাদের এই জায়গাতে লিখে দিতে হইতো ইন সেন্টারের জায়গাতে ইন রাইট না ইন এই যে ইন ওকে রাইট দিলে কাজ করবে না রাইট নামে তো নাই তাহলে স্যার লেফট এ রাখতে চাইলে স্টার্ট এই দেখো রাইট দিলে হয় হবে না নাই ক্লিয়ার স্যার লেফট এ রাখতে চাইলে স্যার এটা তো ডিফল্ট লেফটে থাকে কোনো সমস্যা নাই আমরা এই জায়গাতে ধরো যে আমরা এই জায়গাতে স্টার্ট দিলে এটা হচ্ছে লেফট আর ডিফল্ট ভাবে তো লেফটে থাকে ঠিক আছে এখন এরকম হইতে পারে যে আমাদের প্রাথমিক অবস্থাতে রাইটে থাকবে পরে লেফটে আসবে তখন আমরা কি করব ঠিক আছে দেখো এটা এখন স্টার্ট আছে একবার প্রথম তো আমরা একটু ছোট করলাম আমরা চাইতাছি এটা যখন এলজি তে যাবে তখন সেটা রাইটে চলে যাবে ঠিক আছে আমরা এই যেতে একটু কমাই দিই এতে সব এক্সেল তো এলজি গুলো আমরা সব ওয়ান বানাই দিই হ্যাঁ ওকে তাহলে এটা কি লেফটে আছে কিন্তু আমি চাইতেছি এটা কি হবে যখন যখন এটা কি থাকবে যে যখন এটা এক্সেলে থাকবে মানে বড় থাকবে ঠিক আছে তখন সে লেফটে থাকবে আদারওয়াইজ সবসময় সে কি থাকবে রাইটে থাকবে তখন আমরা কি করতাম
তখন আমরা কন্ডিশন ইউজ করতাম ব্রেক পয়েন্ট কিভাবে ফার্স্ট হচ্ছে স্টার্ট ওকে স্টার্ট থাকবে কখন এক্সেল এর সময় ওকে আর বাকি সময় কি থাকবে জাস্টিফাই কন্টেন্ট ইন তাই না জাস্ট তাহলে এখন যদি আমরা রিলোড দেই রাইটে চলে গেছে যখন বড় হবে তখন দেখো লেফটে চলে আসে বুঝলেন না টিং টাং টাং ওকে কি বললা বুঝলেন না ভেরি ইন্টারেস্টিং তো এগুলো হচ্ছে কি আমরা যখন এটা পলিসিটা মেক করব যাই হোক এটা দেখাইলাম আমাদের এটা বুঝাবুঝি কাজ শেষ মনে থাকবে এখন আমরা আরেকটা জিনিস দেখবো সাপোজ আমরা এটাতে সেন্টার দিলাম যারা মিস করতেছে তারা অনেক বড় ধরনের মিস করবে আর এই কোর্সটাতে এখন যেটা শিখতেছো এটা যদি ই বিদ্যার থেকে শিখতা ঠিক আছে তাহলে এই কোর্সের দাম কত জানো তো অনলাইন লাইভ ক্লাস করে ঠিক আছে কত টাকা ইউটিউবে আগে যে যেই লিংকটাতে আপলোড হতো সেটাতে আপলোড করো ঠিক আছে এখন হচ্ছে আমি চাইতেছি এগুলোর মধ্যে একটু ফাঁকা ফাঁকা রাখতে তো ফাঁকা ফাঁকা আমি কিভাবে রাখবো তো আমি চাইতেছি প্রত্যেকটার মধ্যে যাতে ফাঁকা ফাঁকা থাকে ঠিক আছে চারপাশে তো এই যাতে আমি সেন্টারের জায়গাতে দিয়ে দিলাম এরাও দিয়ে দিলাম এরাও তাহলে এই যে এরকম ফাঁকা ফাঁকা হবে ঠিক আছে প্রত্যেকের সাথে সাথে কি ফাঁকা ফাঁকা আমরা যদি এখন ছোট করি ওকে সুন্দর না এখন আরেকটা হচ্ছে বিটুইন মানে এটা হচ্ছে ফাঁকা ফাঁকা হচ্ছে এটা লেফট এবং রাইটে দুই পাশে ফাঁকা ফাঁকা আছে দেখো এইটাতে আমি যদি একটাকে ধরি দেখছো এর চারপাশে ফাঁকা ওকে এর চারপাশে তার মানে হচ্ছে আমরা যদি এটাকে ক্লিক করি তার উইথটা ঠিকই রাখতেছে সে যে কাজটা করতেছে যে এই পাশে কিন্তু একটা এক্সট্রা ফাঁকা আছে তার দেখছো কন্টেনারের পরে দেখছো একটা ফাঁকা অংশ এই ফাঁকা অংশ প্রত্যেকটার মানে এটার এই পাশেও ফাঁকা আছে এই পাশেও ফাঁকা আছে ঠিক সেম এটারও এই পাশে ফাঁকা ডানে এবং বামে ঠিক প্রত্যেকটারই ডানে এবং বামে ফাঁকা জায়গা এখন আমি চাইতেছি যে না এটা কোনার সাথে লেগে থাকবে এটাও কোনার সাথে লেগে থাকবে আর মধ্যখানের গুলা তারা মাঝামাঝি অবস্থানে থাকবে সেটার জন্য আমরা নর্মালি ইউজ করি বিটুইন নাম কি বিটুইন ওকে এখন কি এটা কোনাতে এটা কোনাতে মধ্যখানে এরা নিজেরা ভাগাভাগি করে নিচ্ছে কে কোনটুকু থাকে বুঝলেন না চললাম গুলো প্রত্যেকটাই আমরা চাইলে এগুলা কি আমরা ব্রেক পয়েন্ট সহকারে ইউজ করতে পারি ব্রেক পয়েন্ট বলতে হচ্ছে মিডিয়াম মানে আমাদের যে মিডিয়া থাকে সেটা হোয়াইট চললাম মানে স্যার বলতেছিলাম যে স্যার ওই ডানে বামে যে স্যার ইটা গ্যাপটা স্যার গ্যাপটা মানে চলে যাবে স্যার এই ক্লাসটা ইউজ করবে মানে স্যার যে ওয়ান আর যে সিক্স এর যে দুই পাশে যে সাথে এটা
আচ্ছা তুমি দেখাও আমাকে কোনটা পুটে দিচ্ছে রাতে একটু স্যার হ্যালো রাম স্যার হ্যালো হ্যাঁ বুঝে নে তোমার কথা রাম স্যার বলছিলাম বলতেছিলাম যে আপনি যে ওই গ্যাপের কথা বললেন না দুই পাশে যে গ্যাপ আছে হ্যাঁ ওই গ্যাপটা স্যার ওই ওই ক্লাসটা ইউজ করলে ওই গ্যাপটা চলে যাবে হ্যাঁ মানে অ্যারাউন্ড এর কাজ এক রকম বিটুইন এর কাজ আরেক রকম বিটুইন হচ্ছে এই দুইটা বাদে ভিতরে যা থাকবে তার মধ্যে বন্টন করবে আর অ্যারাউন্ড হইলে সবগুলোর মধ্যে বন্টন হয় যতটুকু স্পেস থাকে তারপরে যেমন আমরা অফসেট ইউজ করতাম খেয়াল আছে অফসেট অফসেট ইউজ করছো হ্যালো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই অনেকে অফসেট ইউজ করে করে বিভিন্ন কাজ করতো যেমন হচ্ছে এটার পরে মানে এটার সামনে অফসেট রাখছে এটার সামনে অফসেট প্রত্যেকটা সামনে সামনে অফসেট রাখছে ওয়ান ওয়ান করে তাহলে কি প্রত্যেকে একটা করে খালি রেখে রেখে সে জায়গা নিবে বললাম না ভাই না ভাই বাসায় বাসায় স্যার আসছে যাই হোক দুঃখের কারণে স্যার আমাদের নেট আরো স্লো মানে প্রত্যেক দিন এরকম করে না যেমন গতকাল কিন্তু এরকম সমস্যা জানি আচ্ছা তোমাকে এই জায়গা থেকে যে সিডিএনএ থেকে লিঙ্কে যাবা এই যে এই জায়গা থেকে দুটো কপি করবা কপি করে কন্ট্রোল সি নতুন একটা ব্রাউজার ওপেন করবা পেস্ট এন্টার ওকে তারপরে রাইট বাটন ক্লিক করে সেভ ইট ওকে তারপরে তুমি তোমার ডিরেক্টরি টেস্ট ফোল্ডারের ভিতরে ঢুকে পেস্ট ওকে এটা সেভ করে আল ইমরান বুঝছো জি স্যার বুঝতে পারছি গুড বয় এত তাড়াতাড়ি কেমনে এখন আমরা কলমের কিছু স্পেশাল ইউজ শিখবো দেখবো যেটা হচ্ছে রো এর সাথে সম্পর্কিত ঠিক আছে যেমন শুধু এই যেতে কল এস এম দেওয়া আছে তার মানে কল এস এম থেকে উপরের দিকে যা আছে সব সেভ ঠিক আছে নিচেরটা 12000 এটা তো আমরা জানি নাকি তো আমরা এটারে আবার কপি পেস্ট শুধু আমরা এই যে ইউজ করবো আর নিচে গুলো আগের মতো থাকে আবার রিপ্লেস অল দিয়ে দিও না ওকে এটা দ্বারা কি বোঝায় 1 2 3 4 5 6 দেখো অটোমেটিক সে কি করবে আমরা যদি এখন রিলোড দেই এই 12 কে সে 6 ভাগ করে নিচ্ছে দেখছে ঘটনাটা কি ঘটলো হ্যালো এখন এটা যখনই আমরা ছোট করবো সে একেবারে কি এস এম পর্যন্ত সে 6 ভাগ করাই থাকবে মানে 2 2 করে নিয়ে নিছে ঠিক আছে 6 2 12 2 2 করে যখনই আমরা এইটাতে চলে গেলাম স্মল ডিভাইসে তখন 12 হয়ে গেছে নিচে
হ্যালো জি স্যার, এখন আমরা এই কলামের সাথে আরেকটা রো এর স্পেশাল ইউজ দেখব, যেটাকে আমরা বলতেছি এভাবে যদি আমরা লিখতাম রো ফলস থ্রি, ঠিক আছে, তার মানে হচ্ছে কি তিনটা তিনটা করে দেখাবে, রিলোড দিলাম বুঝলাম, তখন আর এই যে বি টু ইনটা কাজ করবে জাস্টিফাই করতে কাজ করে বানান, ঠিক আছে যেহেতু আমাদের এই যেতে এস এম পর্যন্ত লাস্ট দেওয়া আছে তাই আমাদের এই যেতে এস এম ইউজ করা হয়, চললাম দেখো যে আমরা এই যেতে কি সবগুলো আছে কি এস এম দেওয়া, কিছুক্ষণ আগে কি ছয়টাই ছিল উপরে কিন্তু এখন হয়ে গেছে কি তিনটা, তো এটা যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত সে কি তিনটা তিনটা করে রাখবে, তবে আমরা চাইলে কি এই যেতে বলে দিতে পারতাম এম ডি পর্যন্ত তিনটা থাকবে, ওকে তাহলে আমরা যদি এটাকে রিলোড দিতাম এই যে ছয় হয়ে গেছে আর এখন তিনটা আসছে, হ্যালো কথা বুঝে যায়, তো এই জিনিসগুলোই এখানে আছে আমাদের এগুলা আইডেন্টিফাই করতে হবে কোনটা রো এর সাথে যায় কোনটা কলামের সাথে, ঠিক আছে, তো এই জায়গাতে দেখো রো কল কল দেওয়া আছে মানে ছোট ডিভাইসে দুইটা, তার মানে হচ্ছে ছয় ছয় করে নিবে ছয় ছয় বারো, ঠিক আছে, নিচে তিনটা ছিল প্রত্যেকে কত করে নিবে তিন চারা বারো, তো এই জায়গাতে কি প্রত্যেকে চার করে নিবে চার চার চার, আমরা যদি এটার ভিউটা দেখে যে এটা চার 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 বারো আর প্রথমটা ছিল দুইটা ছয় ছয় বারো, ওকে বুঝে আসছে মনে থাকবে, তো এটা পুরাটা দেখবা এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ, এবং উল্লেখ করে দিব স্যার কল কয়টা নিব মানে স্যার মানে এভাবে স্যার না দেয়া যদি চারটা চারটা মানে লেখা দিব আমরা স্যার উল্লেখ করে কল ফোর কল ফোর কল ফোর এভাবে, হ্যাঁ আমরা চাইলে ওইভাবেও দিতে পারি মানে আমি দেখালাম কয়েকভাবে দেওয়া যায়, কারণ হচ্ছে আমরা ফার্স্টে দেখাইছি কি একবার শর্ট ফার্স্টে কি দেখাইছিলাম সংখ্যা লেখা তাই না, এই যে সংখ্যা লেখা, তারপর আমরা দেখাইলাম সংখ্যা লেখা আছে কিন্তু এর মধ্যে কি আমাদের কলামের সংখ্যা কম আছে, ওকে তারপরে আমরা দেখাইলাম যে সংখ্যা ইউজ না করে ব্যবহার, ওকে ক্লিয়ার, টোটাল ইউজ করাটাই স্যার বেটার স্যার, হ্যাঁ এজ ইউ উইশ, বা যদি বেটার যেটা মনে হয় কাজের উপর নির্ভর করে, ঠিক আছে, তো তোমার যদি মনে হয় যে তুমি সংখ্যা ইউজ করবা করতে পারো মানে এই তিন ভাবে করা যায়, ঠিক আছে, যেটা তোমার কাজে লাগে, তারপর হচ্ছে এই জায়গাতে আছে কিছু তোমার হচ্ছে জাস্টিফাই মানে রো এর সাথে সম্বলিত ভার্টিক্যাল অ্যালাইন অ্যালাইনমেন্ট করতে হলে এই যেতে আছে অ্যালাইন আইটেমস স্টার্ট আইটেম সেন্টার আইটেম স্কিম, ওকে দেন হচ্ছে অ্যালাইন সেল স্টার্ট, এটা হচ্ছে কলামের সাথে এই দেখো কলের সাথে লাগে দেখছো কল, আর এর আগেরটা ছিল কিন্তু রো এর সাথে দেখছো, তো এগুলো সব আলাদা করতে যে রো এর সাথে কোন কোন ক্লাস কাজ করে আর কলামের সাথে কোন কোন ক্লাস কাজ করে, ওকে তারপরে যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট এগুলো হচ্ছে কি রো এর সাথে কাজ করে ডাইরেক্ট, তারপর হচ্ছে নো গাটার, নো গাটার হচ্ছে যে মধ্যখানে কোন ধরনের কি যে প্যাডিং গুলো আছে সেগুলো নিবে না, সাপোজ আমরা যদি এই জায়গাতে
আমরা যদি এই যে দেখি যে প্যাডিংগুলো দেখা যাচ্ছে না আমরা যদি এটার মধ্যে নো গাটার ইউজ করতাম রো এর মধ্যে তাহলে দেখো কি ঘটনাটা ঘটতো আমরা টেক্সট অ্যালাইন সেন্টারটা অফ করে তাহলে দেখছো একসাথে এরকম ছিল কিন্তু নো গাটার্স যদি না থাকতো তাহলে কি এটা একটা প্যাডিং এর পর থেকে শুরু হইতো দেখছো নো গাটার্স আর গাটার্স এর মধ্যে পার্থক্য মানে নো গাটার্স এর সাথে পার্থক্যটা কি কোন প্যাডিং থাকবে না রাইট নো গাটার্স মানে হচ্ছে এই যে প্যাডিংটা থাকবে ক্লিয়ার চেক সেন্টার রাখলে তার কি প্রবলেম হতো স্যার টেক্সট সেন্টার তো রাখলে তো বোঝা যাইতেছে না যে আমরা এই জায়গাতে আমাদের যে এই জায়গাতে যে প্যাডিং এর মধ্যে যে প্যাডিংটা নাই সেটা তো মাঝখানে রাখলে বোঝা যাবে হ্যাঁ ইন্সপেক্ট করে ধরলে তখন বোঝা যাবে হ্যাঁ আমরা টেক্সট সেন্টার দিলে অন্য বোঝা যেত না তাই আমি টেক্সট সেন্টার টপ করে দেখালাম ঠিক আছে ওকে নো গাটার্স দেন হচ্ছে কলাম ওয়ার্পিং করা এই যে তোমাদের সংখ্যা এক একটা সংখ্যা এক এক রকম দিলে হয় 9 4 ঠিক আছে হইল কত 9 আর 4 13 তার মানে 9টা থাকবে 4টা ভাঙে নিচে চলে আসবে 4 আর 6 10 দেখো এই যে এত সুন্দরভাবে দেওয়া আছে যে 9 আর বাকিটা হচ্ছে নিচে 10 অনেক পলিসি আছে ঠিক আছে গুলা দেখে দেখে আস্তে আস্তে এগুলো হচ্ছে প্র্যাকটিস বলেই হয় না প্র্যাকটিস করা লাগে যেমন অর্ডারিং এগুলো আমরা পরে শিখব যখন তোমাদের টেমপ্লেট দেওয়া হবে টেমপ্লেটে কিছু কিছু কাজ থাকে এগুলো তখন করলে বুঝবে ওকে এই যে অফসেটের কথা বলছিলাম দেখো অফসেট MP4 তার মানে হচ্ছে এই যে MP4 ফার্স্ট একটা পাইছে তারপর এই যে মধ্যখানে যে ফাঁকাটা আছে সেটার জন্য সে কি ইউজ করছে অফসেট MP4 তাই এইটার আগে একটা খালি খালি জায়গা আছে কিন্তু আমরা এটার জন্য কি ইউজ করতে পারতাম জাস্টিফাই বলো জাস্টিফাই কন্টেন্ট বিটুইন কি না বিটুইন বিটুইন মানে হচ্ছে দুইটা দুই পাশে দুইটা দুই পাশে পাঠাই দিই যে দেখছো এখন এটা আপনাদের বুঝে যাবে আসলে এটা প্র্যাকটিস করলে ঠিক হবে তো এই বিটটা পুরোপুরি জানবা ওকে তো এখন তোমরা হচ্ছে 12:10 পর্যন্ত হচ্ছে তোমাদের টিং স্টাডি টাইম তোমরা এই গ্রিকটা পুরোটা ভালোভাবে দেখে একটা লিস্ট করবা কিভাবে লিস্ট করবা আমি দেখাই রাইট বাটন WT বিট ক্লাসেস ওকে বিট ক্লাসেস দিয়ে এরপরে এই যেতে লিখবা কন্টেইনার ক্লাস ওকে সাপোজ একটা আছে কি ডট কন্টেইনার ওকে সাপোজ আমি 1 2 দিয়ে করলাম তারপরে কি আছে উঠতে হচ্ছে কন্টেইনার ফ্লুইড ওকে তবে আমরা কন্টেইনারের মধ্যে কি কি জিনিস ইউজ করতে পারি সেটার জন্য আবার একটা ট্যাব নিলাম কন্টেইনার হ্যাশ আমরা এইটাতে কি এসএম থেকে এক্সেল পর্যন্ত এক্সেল তো লাগে না এলজি পর্যন্ত আমরা ইউজ করতে পারি ওকে তো ঠিক সেম আমরা রো এর জন্য কি কি ইউজ করি এভাবে সিরিয়াল লিখে দিবা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো রো ক্লাসেস এবং কলামের জন্য কোন কোন ক্লাস আছে কল ক্লাস কলাম লিখে ওকে
তাহলে কি আমরা কোথাও কোন জায়গাতে আটকে গেলে আমরা ক্লাসটা দেখলে বুঝতে পারবো যে আমরা এটা চাইতেছি এটা আছে জাস্ট হ্যালো ঠিক আছে তাহলে আমরা ব্যাক করব 12:20 এ কয়টায় 12:20 ক্লিয়ার হ্যালো এটার একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে এটার মতো করে তোমাদের লিস্ট করতে হবে রো যেমন রো এর মধ্যে ফার্স্ট হচ্ছে কোনটা ডট রো তাই না তারপরে আর কি কি ক্লাস এর অপশনটা চালু করে দিয়ে যান হ্যাঁ স্ক্রিন শেয়ার এর অপশনটা চালু করে দিন স্ক্রিন শেয়ার তো অপশন চালু করে আছে কিন্তু স্যার দেখা যাইতো না স্যার আগের বার আচ্ছা এখন দেখা যাবে আশা রাখি এখন হচ্ছে আমি অন্য পদ্ধতিতে দিয়ে দিন ক্লাস ওয়ার্ড ওকে তো এর মধ্যে তোমরা এই লিস্টটা কমপ্লিট করো লিস্টটাও এটার মধ্যে দিয়ে দেই ওকে ঠিক আছে আমি রেকর্ডিং পজ করে দিতা দিলাম তোমরা জি স্যার বুঝি নাই স্যার রো কলসের পর ড্যাশ দাও একটা রো কলস হ্যাঁ আইটেম সেন্টার ইন্ড আছে স্টার্ট আছে সেন্টার আছে ঠিক আছে ইন্ডের পর জি স্যার তুমি আমাকে রিমোট অ্যাক্সেস দাও ইন্ডের ইন্ডের এই জায়গাতে আমরা ট্রাকের দিয়ে আপাতত একবারে লিখি কি কি জিনিস দেওয়া হবে তরসে মানে ফাঁকি বাজিয়ে আচ্ছা এটা না তো ভাই চারটাতে এত নয়েজ সারা মাঠটাতে তুমি কি দোকানে নাকি জি স্যার আমার সব বাসাতে নেট কানেকশন স্যার দোকানে ক্লাস করি আমি আচ্ছা ঠিক আছে যেতে নো গাটার্স প্রত্যেকটার আগে ডট হবে ঠিক আছে প্রত্যেকটার আগে ডট হবে নাহলে পরে মনে থাকবে প্রত্যেকটা ক্লাস অল হট অর্ডারের মধ্যে 1 থেকে 12 আছে আচ্ছা
স্যার শেয়ার অফ করে দিব? হ্যাঁ শেয়ার অফ করে। স্যার আমার গুলো মানে এক্সেল থেকে এসএম পর্যন্ত ঠিক আছে। এখন আলী ইমরান দেখো আরেকটু বুঝতে হবে পুরোপুরি বুঝিনি সমস্যা নাই প্র্যাকটিস করলে যখন আমরা কাজ শুরু করবো প্রজেক্টে কালকে অথবা এর পরের দিন প্রজেক্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে যেহেতু তোমরা এর আগে বুঝটা প্রশ্ন করছো একেবারে অক্ষরা জাস্ট গ্রিডটা হচ্ছে মেইন ফ্যাক্ট ঠিক আছে গ্রিডটা নিয়ে প্রবলেমটা হয় বেশি এই কারণে আর কি গ্রিডটা তোমাদের আগে ক্লিয়ার করে এরপর হচ্ছে আমরা দ্রুত চলে যেত ওকে ভেরি গুড বয় এখন হচ্ছে অনেক স্যার আমার কারেন্ট ছিল না স্যার আমি নেট দিয়ে ক্লাস করছি ফোনে কারেন্ট ছিল না এখন কি করো আমিও দেখাই যে আমি শাকিল একটা কপি করলাম তাই না রো রো এর মধ্যে কল তারপর হচ্ছে অ্যালাইন আমরা চাইলে এটার মধ্যে একটার মধ্যে দিয়ে রাখলাম সাপোজ আমরা চাইলে যেতে ব্রেক পয়েন্ট গুলো সেট করে দিতে পারি এখন হচ্ছে গ্রিড নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো
জি স্যার বললাম ডিপ নিয়ে কোশ্চেন আছে না স্যার ক্লিয়ার বুঝছো বুঝছি স্যার এখন প্র্যাকটিস করলে স্যার বুঝাবো হ্যাঁ এটা হচ্ছে কি জাস্ট একটা তোমাদের সামারাইজ করা যে পিছনে যে যেগুলো পড়ছিলে একটু মনে করায় দাও এটা তুমি যে তো অফসেট লিখছিলা কারণ এই ডকুমেন্ট তো গুগল ড্রাইভে আপলোড করে দেবো গ্রিডের ক্ষেত্রে তো স্যার এই কয়েকটা শিখলেই জানলে হবে হ্যাঁ মানে গ্রিডের ক্ষেত্রে তো স্যার এগুলাই তো স্যার বুঝে নেই এখনো আমরা কি করব মানে স্যার বলতেছিলাম যে গ্রিডের জন্য যে স্যার এগুলো সবগুলো তো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে রাইট রাইট হ্যাঁ রিডের মধ্যে আমরা সবচেয়ে বড় বিষয় একটা প্রজেক্ট করতে গেলে এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম গুলো ব্যবহার হয় ঠিক আছে সবগুলো এই কাছাকাছি ব্যবহার হয় ক্লিয়ার এমন না যে কোনোটা বাদ পড়ে সবগুলাই কাজ করা লাগে আমরা অনেকে জানতাম না বিদে আমরা তখন মিডিয়া কুয়েরি করতাম হাবি জাবি অনেক কিছু করে উল্টায় ফেলতাম ঠিক আছে আসলে বিষয় কিছুই না ওকে যেমন গতকাল বোধহয় তোমাদের দ্বিতীয় ব্যাচ যেটা হচ্ছে তোমার বিকালের ব্যাচে ওদের দেখাইতেছিলাম যে তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যেমন হচ্ছে মানিকগঞ্জের একটা তোমাদের প্রজেক্ট দেখাই সাপোজ আমার কাছে থিম জমা দিতে হলে এইভাবে জমা দিতে হয় ঠিক আছে থ্রি ইন্ডেক্স মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা থাকে আর ইন্ডেক্স এর মধ্যে সব একসাথে সে এটা করছে এটা মোটামুটি পুরোটাই ফুল রেসপন্সিভ করে দিচ্ছে এটার মধ্যে আমি তোমাদের আসলে কতটুকু সিএসএস সে এক্সট্রা ইউজ করছে সেটা দেখে হ্যাঁ তাহলে তোমাদের ক্লিয়ার হবে তো সিএসএস এর মধ্যে হচ্ছে তার হচ্ছে এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস ওকে তারপর হচ্ছে এর মধ্যে আবার আমার পলিসি অনুযায়ী একটা গ্লোবাল থাকে যেটা হচ্ছে আমরা অন্য টেমপ্লেটও যাতে ব্যবহার করতে পারি আমরা একটা গ্লোবাল শীট নিতে ঠিক আছে এটার মধ্যে হচ্ছে কি সব মিলে হচ্ছে 84টা সব মিলে 250 কাছাকাছি অথচ পেজটা কত বড় ক্যান ইউ ইমাজিন আমি যেটা করি যে ফুললি আমাদের করলে আমরা টোটালি কাজটা করি ইয়ার মাধ্যমে বুটস্ট্র্যাপের মাধ্যমে ঠিক আছে এক্সট্রা সিএসএস যেটা একান্তই না পারলেই মানে না করলেই হয় না সেই জিনিসগুলো আমরা করি সরসে তো তোমাদেরও সেম কাজ করতে হবে তোমাদের তো টেমপ্লেট দেখলাম অনেক সিএসএস করে ফেলছো বুটস্ট্র্যাপে কাজ করছো কিন্তু অনেক এরকমই হয়
সো এটা দেখানোর মূল কারণটা হচ্ছে কি হ্যালো আবার সেম অবস্থা যেমন হচ্ছে যে ধর যে এটা হচ্ছে টাঙ্গাইলের ব্যাচের এই আর মানিকগঞ্জে অনেকগুলো করছে ওরা তার মধ্যে একটা দেখাইলাম আর হচ্ছে টাঙ্গাইলের দেখাই যেহেতু ওরা অনেকে দিচ্ছে তারপর আলামিনের আলামিন কিন্তু আর্নিং করতেছে ভালোই কাজ আলামিন ভাই সব সেম স্টাইল যদি আমরা যাই কতগুলা হ্যাঁ 160 ওকে আর গ্লোবালে কয়টা আছে গ্লোবাল মানে হচ্ছে এরপরে যত প্রজেক্ট আছে ওগুলাতে গ্লোবাল ইউজ করে না আমরা কিছু এক্সট্রা সিএসএস তৈরি করে রাখি যেটা বুটস্ট্র্যাপে নাই আমাদের পরবর্তী প্রজেক্ট গুলাতে কাজে লাগতে পারে এই জায়গাতে কি অনেক বেশি তো তোমাদেরও সেম অবস্থা মানে 500 এটা বুঝবা তোমাদের যখন পড়াবো ওকে তো এ হচ্ছে বিষয় যে আমাদের এই জায়গাতে সর্বোচ্চ তুমি যে যত বড়ই টেমপ্লেট বানাও না কেন ঠিক আছে সর্বোচ্চ 500 টাইনা টুইনা তুমি 500 সিএসএস করতে হবে এবং ফুললি রেসপন্সিভ ওকে ফুললি রেসপন্সিভ করাটা ক্লিয়ার এটা ওদেরটা আরো চেক করলে আরো কিছু আমি কমাইতে পারবো চেক করার সময় পাই না করতে পারে ওরা প্রচুর বকা খেয়েছে তোমরাও খাবা মাঝে মধ্যে কিছু কিছু ডিজাইন নিয়ে আমি খুব রেগে যাই আর কি ফল জিনিস এক্সট্রা কিছু ইউজ করলে আমার মেসেজ করো মাঝে যেটা বুটস্ট্র্যাপে আছে কিন্তু তুমি এক্সট্রা ইউজ করতেছো আজ এটা ওকে আমি বকলে আবার রাগ করবো না স্যার আদারের জিনিস করে তো সব পেঁচা যায় স্যার টাইপোগ্রাফি ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে টাইপোগ্রাফির মধ্যে এই যে H1 এই যে এতে কত ধরনের ক্লাস আছে কোনটা কার সাথে রিলেটেড ঠিক আছে সেগুলা করতে হবে ক্লিয়ার তো কিভাবে করবা সেটা আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দেব আর তোমাদের যারা বন্ধুরা এখনো বসে আছে তাদের একটু ডাক দিও বসে থাকলে বসেই থাকবে লাভ হবে না ওকে আমাদের একটু ফাস্টার কি যাওয়া লাগতেছে কারণ হচ্ছে আদারওয়াইজ আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবো আপনি কি তাহলে আমাদের স্যার 26টা ক্লাস দিবেন আমাদের যতগুলো নিতে বলা হবে আমি ততগুলাই নিব ঠিক আছে কারণ এটা অথরিটির উপর নির্ভর করে ভাই টেনশন করেন না স্যার যেন ক্লাস দিতেছে মনে হয় 26টার মধ্যে কভার হয়ে যাবে আমাদের কভার হয়ে যাবে সেটাই টেনশনের কিছু নাই শুধু তোমাদের একটু প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে এই আর কি আমি যেভাবে বললি ওইভাবে আগাও তাহলে আমরা স্যার আপনি আজকে যতটুকু শিখাইলেন আচ্ছা আপনি স্যার যতটুকু শিখেলেন স্যার আমরা ক্লাস 24টা ক্লাসে এতটুকু শিখতে পারি জি স্যার আমাদের স্যার এইভাবে কোন ক্লাসই নেওয়া হয় না আচ্ছা ওটা কোনো সমস্যা নাই স্যার আপনি যে প্রজেক্ট গুলো দেখাইলেন ওই রকম প্রজেক্ট না বানাইতে পারতাম এতদিনে যদি প্রথম থেকে আপনার ক্লাস করতাম হ্যাঁ এটা করতে পারতা এটা সত্য হ্যাঁ আর তোমরা মার্কেট প্লেসে কাজ করার সাহস পাইতা যাদের এই জায়গাতে মানিকগঞ্জে প্রায় 6 জন টেমপ্লেট দিছে বাকিরা কিন্তু মোটামুটি পারে বুটস্ট্র্যাপ বুঝে ঠিক আছে মানে আমি আর আমার কোর্সে কাউরে হতাশ করতে দেই নাই যে যতটুকু পারে অতটুকুই করুক তাই না তারপর তার যদি আরো কিছু জানতে মনে চায় সমস্যা নেই সে আস্তে আস্তে শিখুক তাই বললে কাউকে আমি বসায় রাখি নাই ঠিক আছে সবার প্রবলেম সলভ ঠিক আছে তুমি ওদের কাছ থেকে আমার রিভিউ নিও তাহলে বুঝতে পারবা
যে একেবারে অনিয়মিত তার কাছেও রিভিউ নিও তাইলেও বুঝবে ওকে সো এই জায়গাতে যেভাবে তোমাদের ইয়াটা করতে হবে হেডিং হেডিং ট্যাগের ক্লাসগুলো কি হেডিং ক্লাসেস ওকে যেমন আমরা হেডিং ট্যাগের জন্য কি h1 h2 h3 এগুলো ইউজ করছি না ঠিক বুটস্ট্র্যাপে কিন্তু এগুলো ইউজ করা আছে ক্লাস হিসেবে ঠিক আছে আমরা চাইলে p ট্যাগের মধ্যেও ইউজ করতে পারি স্প্যান এর মধ্যে ইউজ করতে পারি ডিভ এর মধ্যেও ইউজ করতে পারি বুঝতে পারলাম বুঝতে পারলাম হ্যালো কাকু কুকে এই যে প্রথমবার জি স্যার বুঝতে পারছি জি স্যার বলেন শুনতেছি হ্যাঁ প্রথমবার হ্যাঁ সো আমরা এটা জাস্ট কপি করলাম কপি করে জাস্ট একটু ট্রায়াল দিব আর কি সেটা হচ্ছে আমরা এই কন্টেইনারের ভিতরে কন্টেইনার নিলাম লিফটটা ক্লোজ করে দিলাম কন্ট্রোল ভি আমরা যদি রিলোড দেই চলে আসছে দেখছো অথচ সবগুলো কিসে আছে পি ট্যাগের ভিতরে খেয়াল করছো সবগুলো কিন্তু পি ট্যাগের অথচ আমরা ক্লাস ইউজ করছি কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে প্রত্যেকটার কিন্তু ডিফল্ট নিচে ফাঁকা জায়গা তাই না তো আমরা দেখব যে প্রত্যেকটার মধ্যে আসলে ফাঁকা জায়গাটার পরিমাণ কত মানে মার্জিনটা তার কত করে নিচ্ছে প্রত্যেকের সেম মার্জিন তাই না তার মানে আমাদের মাঝে মধ্যে কি মার্জিন কমাইতে হইতে পারে ঠিক আছে এই যে বটম দেওয়া আছে দেখছো মার্জিন বটম কত আরেকটা নাম আছে আরএম বলতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা সো এটার মধ্যে ডিসপ্লে আছে একটা ঠিক আছে যেটা হচ্ছে কি এই হেডিং এর চাই তো আরো বড় হেডিং কিন্তু হচ্ছে কি একটু লাইট ওয়েট ঠিক আছে সেটা আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে আমরা একটু নিচের দিকে গেলে পাবো এই যে ওকে দেখছো 1 2 3 4 এই যে তো ছোট বানাইতে হইলে আর একটু বানাইতে হয় যেমন হচ্ছে আমরা যখন ইয়াটা করি গ্লোবাল সিএসএস বানাই তখন আমরা আবার 5 6 বানাই রাখি কারণ আমাদের প্রজেক্টের জন্য দরকার পড়ে ঠিক আছে এক এক সময় দরকার পড়ে তো বারবার তো প্রত্যেক প্রজেক্টের জন্য নতুন নতুন করে কাজ করার কোনো মানে হয় না তাই না তো যেগুলো আমাদের হরহামেশা বেশি ইউজ হয় তখন আমরা গ্লোবাল ইউজ করি তবে আমরা এই গ্লোবাল এগুলা সম্বন্ধে আমরা আরো আইডিয়া নিব 3 নম্বর ক্লাস থেকে ঠিক আছে আমি যেটা পেস্ট করলাম এটা মানে এই না যে h1 ট্যাগের মধ্যে ডিসপ্লে 1 এগুলা কাজ করে ঠিক আছে p ট্যাগের মধ্যেও কাজ করে মানে যেটাতে দিবা সেই জায়গা থেকে কাজ করবে ঠিক আছে আমরা যদি রিলোড দেই আচ্ছা আমরা নামাজের ইয়া আজানের উত্তর দেন হ্যাঁ
হ্যালো, এটা ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4। তো আমরা কি করতে পারি, এই ক্লাসগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। তো হচ্ছে ক্লাসগুলো হচ্ছে ডট আমরা আমাদের টাইপ এইভাবে আমাদের কি করতে হবে, লিস্ট করতে হবে এবং প্রত্যেকের কি করতে হবে, এই যে প্রত্যেকটাতে যাবা যাবা প্রত্যেকটাতে যাবা এই যে এটা কপি করবে, কপি করে রান করবে, রান করে দেখবা এবং হচ্ছে কি এটা কার সাথে সম্পর্কিত, ঠিক আছে। যেমন হচ্ছে টেক্সট মিউটেড, ঠিক আছে, সে দিছে যে এটা টেক্সট মিউটেড বাট এই লেখাটার মধ্যে আলাদা, সেটা কি হইছে, এই যে আমরা যে স্মল ট্যাগটা ইউজ করছি এটা হচ্ছে কি এটা ইনলাইন ট্যাগ, ওকে, তার মধ্যে সে টেক্সট মিউটেড, টেক্সট মিউটেড হচ্ছে ইউটিলিটি, এটা আমরা কালকের ক্লাসে দেখব, ঠিক আছে। তো ইউটিলিটি আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে, বাট আমাদের আজকে হচ্ছে কন্টেন্ট পার্ট সহকারে। তো লিড হচ্ছে এরকম একটা নির্দিষ্ট পরিমাণের ফন্টের সাইজ সহকারে তোমার হচ্ছে এরকম লাইট ওয়েটের একটা টেক্সট আসে, এটাকে আমরা বলি লিড, ঠিক আছে। এটা তুমি যেটাইতেই দাও না কেন, এইচ ওয়ানে যদি দিয়ে দিতাম, দেখো প্রায় সময় আমাদের কি দরকার পড়ে, এটা চেয়ে হালকা আর একটু বড় বা এটা চেয়ে আরো দুই সাইজ ছোট লাগে,
তো আমরা কি ডিসপ্লে এগুলা গ্লোবাল বানাই তো এই যে লিড এটাও কি এক ধরনের ডিসপ্লে এর সাথে সম্পর্কিত চললাম তো এটার জন্য আমরা কি করি এই ডিসপ্লে এর মধ্যেই রাখি ঠিক আছে যেটাকে আমি নিচে আর কি বলি আর স্মল ডিসপ্লে যেহেতু এটা হচ্ছে লাইট ওয়েট ঠিক আছে ফন্ট ওয়েট লাইট তো আমি যেতে লিখলাম লিড এল ডি এইচ ডি ওকে তো এটা কাজ করে তো এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুমি দেখবা দেখে দেখে কি করতে হবে আমাদের ক্লাসগুলো নিয়ে নিতে হবে কি কি ক্লাস আছে ওকে যেমন এই যেতে ব্লক কোড আছে ঠিক আছে ক্লাসগুলো আলাদা আলাদা করতে হবে ব্লক কোড বিভিন্ন কোটেশন করি না কোটেশন দেয় না কারো বাণী বা হচ্ছে আমাদের হচ্ছে যেটা লাগে কি বলে হচ্ছে যে আমরা রিভিউ আছে না রিভিউর মধ্যে লিখি না ওই লেখাটা আমাদের তখন এটা ব্লক কোড হিসেবে লাগে ঠিক আছে যে এরকম হাইফেন দিয়ে পরে তার নাম থাকে তো তখন আমরা এই ব্লক কোডটা ইউজ করি তো এভাবে প্রত্যেকটা তোমাদের লিস্ট আউট করতে হবে টাইপোগ্রাফি তারপর হচ্ছে ইমেজে ইমেজের মধ্যে কি কি আছে ঠিক আছে ইমেজের মধ্যে এই যে ইমেজ ফ্লুইড আছে ফুল স্ক্রিনের জন্য ঠিক আছে তারপর হচ্ছে ইমেজ থাম্বনেল আছে ঠিক আছে তারপর হচ্ছে তোমার ফ্লোট লেফট ফ্লোট রাইট আছে এটা আমাদের লাগবে না রাউন্ডেড লাগবে না এগুলো সব ইউটিলিটি আছে তারপর হচ্ছে এই জায়গাতে আর নাই তো আমরা এই জায়গাতে কি কি দেখলাম ইমেজের মধ্যে মানে লিস্ট করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এই জায়গাতে আরো লিস্ট আছে ওগুলো করবো যার মধ্যে ইমেজের জন্য এটার মধ্যে আমরা কোনটা দেখলাম আইএমজি ফ্লুইড আরেকটা কি দেখলাম আইএমজি তারপর হচ্ছে ইমেজের পর আমরা যাবো টেবিলে টেবিলে কি কি ক্লাস আছে টেবিলে হচ্ছে প্রত্যেকটা আমরা টেস্ট করবো টেস্ট করে দেখবো কি কি আছে না আছে আমাদের টাইপোগ্রাফি ইমেজেস আর হচ্ছে টেবিল এই জিনিসগুলো আমাদের দরকার ওকে তো এই যেতে টেবিল ট্যাগ লাগে যদি আমরা টেবিল ট্যাগে টেবিল না লিখি তাহলে এটা অন্যরকম অ্যাটিটিউড দেখায় আমরা যে কন্ট্রোল ডি করলাম এইচআর দিলাম তার উপরে এর ভিতরে যদি আমরা দেখো সুন্দর একটা তো আমরা যদি এটা একটা রিলোড দিই তাহলে যে এটার উপরে টেবিল চলে আসবে তাই না কিন্তু আমরা যদি টেবিল ক্লাসটা না দিতাম তাহলে দেখো টেবিলের অবস্থা ওকে মজার না ভেরি ইন্টারেস্টিং তো যখনই আমরা টেবিল দিতেছি তখনই সে কি করতেছে ফুল স্ক্রিন নিয়ে নিতেছে সাথে বর্ডার নিয়ে নিতেছে স্যার এই কাজটা স্যার প্রথম ক্লাসে করতে করতে স্যার আমি গেছিলাম স্যার এটার মতো অনেক ধরনের স্টাইল আছে এর মধ্যে টেবিল এটা তো থাকতে হবে তার আন্ডারে আমাদের যে সকল সিএসএস গুলো ইউজ করতে পারি সেটা আমরা একটু দেখি ঠিক আছে আমরা যদি কালার দিয়ে দেই টেবিল ডার্ক তাহলে সব কালো হয়ে যাবে ঠিক আছে
আর প্রশ্ন দেখতে পারে আমি টেবিল ডার্ট দিলাম তাহলে আমি টেবিল প্রাইমারি দিই কি আসে সব কি হবে নীল কালার হয়ে যাবে টেবিল লাইট তো ইউজ করো ঠিক আছে টেবিল কি হয়ে গেছে আরে লাইট তো ডিফল্টই থাকে লাইট ডিফল্ট থাকে আমি লাইট দিয়ে কি করব ওকে তারপর আমি ধরো যে গ্রে কালারের চাই তাহলে আমাদের কি সেকেন্ডারি লিখতে হবে ক্লিয়ার তো আমরা এইভাবে কি করতে পারি এক একটার স্কেল করতে পারি আরেকটা কি আছে ইনফস স্যার যদি কাস্টম কোন কালার দিতে চাই তাহলে তাহলে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে দেখবা এটার যে স্ট্রাকচারটা আছে কালারটা কিভাবে নিছে এই সবগুলা কপি করে নিয়ে যায় এই কালারটা চেঞ্জ করে ঠিক আছে সাপোজ তুমি পার্পল কালার দিতে পারো ও এটা তো না আমি আরে বর্ডার কালার দেখো এই যে টেবিল পাইছি ব্যাকগ্রাউন্ড কালার ওকে এখন হচ্ছে কি করতে হবে যে এইটার সাথে সম্বলিত আমাদের করতে হবে আর আমরা কিভাবে গ্লোবাল করবো এটা আমরা পরে দেখাবো ঠিক আছে এই টোটালটা তোমার নিয়ে যায় করতে হবে করছি দেখছো এই যে কি আছে দাঁড়ো কপি করে নিয়ে যাই তাহলে তোমার জন্য সাপোজ আমি এই যে একটা স্কেল ট্যাগ দিলাম কি লেখা আছে টেবিল ইনফো টিডি টেবিল এন্ড ইনফো টিএইচ ওকে সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার এটা তো আমরা এটা কি দিলাম কালার ওটা ছিল মেজেন্টা কালার না কালার বলে এটা রে পিঙ্ক কালার পিঙ্কের মতো তারপর আমরা পিঙ্ক বানাই যাবে এটার নাম পিঙ্ক ওকে তো আমি এই যেতে প্রত্যেকটাতে পিঙ্ক লিখে দিলাম আর আমি যদি বলি যে না বর্ডার থাকতে হবে তাহলে লিখতে হবে কি টেবিল বর্ডার ইডি তাইলে সবগুলোর মধ্যে কি বর্ডার থাকবে দেখো বুঝলেন না ভেরি ইন্টারেস্টিং স্যার টেবিলটা যদি স্যার রাউন্ড করতে চাই তার পাশে বর্ডার রেডিয়াস দিতে হবে তাহলে প্রত্যেকটা ধরো যে এটার কি বলে এটার মধ্যে আমরা যদি দেখি দেখি এটার মধ্যে কাজ করে প্লাস ইকুয়াল যদি প্রত্যেকটা ব্লকের মধ্যে বর্ডার দিতে চাও মানে এই যে এইগুলো সব বর্ডার বর্ডার তাই না তাহলে আমরা এই ক্ষেত্রে দাঁড়াবো দেখি যদি আমরা এই যে একটা রাউন্ডেড দেই তাহলে দেখো কাজ করবে কি শুধু এটার কোনাটা চারদিকের কোনাটা রাউন্ডেড হবে বুঝছে রাউন্ডেড এখানে কি কাজ করে না দেখো বাট এই যেতে কি 0.25 আরএম সে কিন্তু কাজ দেখাইতেছে তাই না কিন্তু দেখাইতেছে কি অ্যাকশন নিছে আসলে কি অ্যাকশন পাইছে এই জায়গায় কাজ করে এখন আমরা চাইতেছি এই যে প্রত্যেকটা ভিতরেরটার সাথে কাজ করতে তখন আমাদের যে কাজটা করতে হবে আমরা কি এসে ভিতরে দিতে পারি
আমরা বর্ডারের মাধ্যমে তো করতে পারি, বর্ডারটা যার মাধ্যমে পাইছি, ঠিক আছে, এই ক্লাসটাতে বর্ডার, ওকে। তো এই যেতে বর্ডারটা করে এই যে টেবিল বর্ডার, ওকে। তো আমরা এই যেতে কে দিলাম বর্ডার রেডিয়াস তোমার ছোট বিদায় কি বুঝে যাইতেছিল না আসলে ওই জায়গাতে ছিল বুঝে যাইতেছিল এটাই কাজ করতেছিল রাউন্ডেড এর তো ছোট তোমার হচ্ছে আমরা এটার জন্য আলাদা ক্লাস বানাতে পারি আর যদি আমরা চাই যে প্রত্যেকটা যে বর্ডারটা আছে বর্ডার টি এটাও আছে তাই না তো আমাদের ধরে একটা গ্লোবাল বানিয়ে ফেলতে পারি যে বর্ডার ঠিক আছে টেবিল বর্ডার ড্যাশ টিডি ওকে তো আমরা এটা কপি করলাম আমরা একটা গ্লোবাল বানাই হ্যাঁ তো আমরা এই বর্ডারের নাম দিলাম বর্ডার ড্যাশ 25 দিলাম বর্ডার ড্যাশ 25 দেখি কাজ করে কিনা হ্যাঁ আচ্ছা আমরা তো এটা বসাই করা সম্ভব বর্ডার তো নাই বর্ডার কেমনে নিল আচ্ছা এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ধরছে এটা আসলে কি ওদের জাভা স্ক্রিপ্ট থেকে এতটুকু ওরা এটা নিতেছে বর্ডার এই যে এই বর্ডার পর্যন্ত নিতেছে ঠিক আছে
আমরা এইটাতে ধরো বর্ডারটাকে কাট করার কথা, হ্যাঁ সেটা তো আমিও জানি করার কথা করতেছে। দিতে চাই এরকম কোন ক্লাস আছে যে দেওয়া যায়? শ্যাডো স্যার বাড়ানো কমানো যাবে না স্যার? হ্যাঁ শ্যাডো এলজি আছে, এসএম আছে, এটি এলজি মতো একটু পারছে না আমাকে একটু পারছে স্যার। হোয়াটসঅ্যাপে যেমন স্যার যে শ্যাডো ই স্যার আপনার কি করা যায় স্যার? আরে ভাই ওইটা হলো হোয়াটসঅ্যাপের মাত্রা বাড়ানো যায় কমানো যায় না, ওগুলা নাই, সব ওগুলা বানাইতে হবে। এটাতে শ্যাডো পর্যন্ত দিছে এডিট তো বেশি, আগে তো আমরা শ্যাডো দিয়েও কাজ করি না, আমাদের নিজেতে বানাতে নিতে। সো এই জায়গাতে প্রত্যেকটা দেখবা ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করবা। যেমন আমরা কি কি যে শুধু আমরা টি হেড ডার্ট চাই তাহলে টি হেড ডার্ট হবে এভাবে, এবং প্রত্যেকটা এরকম লিস্ট করবো ঠিক আছে, টেবিলের লিস্ট। এটার মধ্যে আমরা কি কি শিখলাম, টেবিল কালার গুলো তাই না? তো আমরা প্রাইমারি থেকে দিয়ে দিলাম একেবারে ডার্ক পর্যন্ত তাই না, যত কালার গুলো আছে ওগুলো আমরা দিতে পারি। তারপর হচ্ছে আমরা আর একটা পাইলাম, সেটা হচ্ছে টেবিল বর্ডার, বর্ডার আর একটা কি পাইলাম বর্ডার লিস্ট। ওকে এই জিনিসগুলো এভাবে মানে প্রত্যেকটা রিয়ালাইজ করে লিখবা ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। তো তোমাদের নেক্সট ডে এর হোমওয়ার্ক হচ্ছে এই লেআউটটা আরবার ভালো করে দেখবা, এটার ভিতরে যা যা আছে এটা দেখবা, দেন হচ্ছে এই কন্টেন্টটা আবার দেখবা ঠিক আছে, এবং আমাকে ওই লিস্টটা আমি যেটা দেখতে চাই সেগুলো আবার দেখো ঠিক আছে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা কম্পোনেন্ট আর হচ্ছে ইউটিলিটিস নিয়ে কাজ করব, এরপর হচ্ছে থার্ড ডে তে আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব ঠিক আছে। একটু প্র্যাকটিস করতে হবে এই আর, আমাদের থাকবে, তারপর আমি লিংক দিয়ে দেবো, টেনশন নেই কিছু নাই। এখন অ্যাটেন্ডেন্স তোমরা কে কে আসো আর কে কে আইসা আবার চলে গেছিল আমাকে একটু বলো। 4 ঘন্টা 10 মিনিট ক্লাস হয়েছে ভাই, অনেকে ভয় পায় কিন্তু আজকে কিন্তু একটু বোরিং লাগে নাই। আর আর অভিজিৎ স্যার প্রত্যেক দিনই 1.5 ঘন্টা 2 ঘন্টা কইরা চলে গেছে, তাও তো বোরিং হয়ে গেছাম। আচ্ছা এই যেতে হচ্ছে তোমরা ব্যাচ কি 1 না? জি স্যার ব্যাচ 1। আচ্ছা ফিরোজ পিয়া কি তোমাদের সাথে ছিল? শাকিল শিকদার, আচ্ছা ওই যে পিয়া মেয়েটা ফাতেমা, স্যার আমাদের প্রথম ক্লাসে অনেক 2টা না 3টা মেয়ে ছিল কিন্তু পরবর্তীতে তাদের আর পায় না, অনেকে মনে আবার সেকেন্ড শিফট সেকেন্ড ব্যাচে চলে গেছে আমাদের ক্লাসে, সে হচ্ছে সেকেন্ড ডে আছে। আচ্ছা এই যেতে নামগুলো বলো, শাকিল শিকদার তোমার হচ্ছে এটা মোবাইল নাম্বার কি? শেষে 555। জি স্যার 556।
তারপরে কি আসো ওয়াদুদ আসছিল তাই না তারপর হচ্ছে মাহাদি আসছিল তাই তো আচ্ছা এখানে আর ইয়ের নামটা আল ইমরান তো আসো জি স্যার আসি এখন তারপর হচ্ছে যে গেছে দীপ্ত হচ্ছে আব্দুল্লাহ মামুন সালামি আছি অনিক অনিক আচ্ছা অনিক আচ্ছা আর কে আসছিল কিন্তু পরে আর জয়েন করতে পারে নাই এরকম কেউ আছে আমি বলি যেতে কার কার্ডটা দেওয়া হয়েছে আব্দুল ইয়া আসাদুল্লাহ হ্যাঁ আসাদুল অনিক জি স্যার তারপর হচ্ছে আল ইমরান তারপর হচ্ছে শাকিল শিকদার আব্দুল্লাহ আল মামুন ওয়াদুদ হাসান তারপর হচ্ছে আল মাহাদি আর কেউ কি আসছিল এর মধ্যে না কেউ আসে নাই স্যার আচ্ছা কেউ আসে নাই আচ্ছা তার মানে এই কয়জন আর বাকিরা কি আসে আর কেউ কেউ কন্টিনিউ করে স্যার কন্টিনিউ সাথে একজন আছে একজন আছে তো আসতে পারে নাই আরেকজন মানে বাসায় বিদ্যুৎ নাই পাঁচ বা ছয় জন ছাড়া আর ক্লাসে পাবেন না স্যার বড় জোর ছয় জন তো আচ্ছা ঠিক আছে ওই জন হয় স্যার ও স্যার 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 খুব আছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকো ইনশাআল্লাহ কালকে আবার টাইম টু টাইম দেরি করো না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ